আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব 25শে জুলাই হতে 31শে জুলাই পর্যন্ত মালিন্দা এয়ারলাইন্সের কোন কোন দিন ফ্লাইট রয়েছে, এবং সিঙ্গেল টিকিটের দাম কত, এবং আপ ডাউন টিকিটের দাম কত হতে পারে, এবং আপনি লাকেজ কত কেজি নিতে পারবেন, সব কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। প্রিয় বন্ধুরা, আপনাদের দেখানোর সুবিধাতে আমি সরাসরি চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি কখন দেশে যেতে চান, কখন দেশ থেকে আসতে চান বিস্তারিত কমেন্টে লিখুন, এবং আপনি কোন বিমানের মাধ্যমে যেতে চান। আমি আপনাকে আপডেট টিকিটের দামগুলি জানিয়ে দেওয়ার চেষ্টা আপনাদেরকে দেখানোর সুবিধাতে আমি সরাসরি চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনে, যেহেতু আজকে আপনাদেরকে আপ ডাউন একটা টিকিটের দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব, আর সেটি হলো মালিন্দা এয়ারলাইন্সের। তো আমি 25শে জুলাই থেকে জানিয়ে দেবো আপনাদেরকে। 25শে জুলাই আপনারা 3 মাস দেশে থাকবেন, 25শে জুলাই যাবেন, আসবেন হলো অক্টোবরের 25 তারিখ, টোটালি 3 মাস। একটু অপেক্ষা করেন, আমি দেখতেছি যে মালিন্দা এয়ারলাইন্সের, এই যে মালিন্দা এয়ারলাইন্সের সিঙ্গেল টিকিট, এটা হলো সিঙ্গেল টিকিট 1169 ringgit। লাকেজের যে বিষয়টা, হাত ব্যাগে নিতে পারবেন 10 কেজি, এবং বুকিংয়ে দিতে পারবেন 35 কেজি, টোটাল 45 কেজি লাকেজ সম্পূর্ণ ফ্রিতেই নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপ ডাউন কত হতে পারে। এটা তো সিঙ্গেল টিকিট 1169। ২২৭৪ ringgit আপ ডাউন টিকিট, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, 2274 ringgit, 2275 ringgit আসে। এখন আমি সরাসরি চলে যাচ্ছি 26শে জুলাই। 26শে জুলাই যাবেন, আবার ফেরত আসবেন হলো 26শে অক্টোবর। আপনি যদি 26শে জুলাই যান তাহলে সিঙ্গেল টিকিটের দাম কত হচ্ছে, সিঙ্গেল টিকিট 26শে জুলাই যে ফ্লাইটটি রয়েছে 1460 ringgit। এখন আমি দেখছি আপ ডাউন কত, আপ ডাউন হলো আসার সময় 1120 ringgit, তাহলে টোটাল কত হচ্ছে। আপনি কিন্তু আসার সময় হাতে 10 কেজি এবং আপনার বুকিংয়ে 35 কেজি, টোটাল 45 কেজি লাকেজ আনতে পারবেন। 26শে জুলাই হতে 26শে অক্টোবর পর্যন্ত যে ফ্লাইটটি রয়েছে, আপ ডাউন টিকিটের দাম 2565 ringgit। এখন আমি চলে যাচ্ছি 27শে জুলাই। 27শে জুলাই যাবেন, আবার ফেরত আসবেন 3 মাস পর 27শে অক্টোবর। কনফার্ম চার্জ বাটন দিয়ে দিলাম, দেখি 27শে জুলাই কত রয়েছে মালিন্দা এয়ারলাইন্সের। মালিন্দা, এই যে মালিন্দা এয়ারলাইন্স, 27শে জুলাই, 27শে জুলাই দুটি ফ্লাইট রয়েছে। একটি ফ্লাইট হলো রাত 8টায় মালয়েশিয়া টাইম রাত 8টায়, আরেকটি ফ্লাইট হলো মালয়েশিয়া টাইম রাত 10টায়। দুটি ফ্লাইট একই দিনে, দুটি ফ্লাইট টিকিটের দাম কিন্তু সেম, কোনো পরিবর্তন নাই। তারপরে আমি প্রথমটাই দেখে নিই, যেটা রাত 8টা সিলেক্ট করে দিলাম। আপ ডাউন কত আসে, আপ ডাউন আসার সময় টিকিটের দাম হলো 1120 ringgit। এই 27শে জুলাই যে ফ্লাইটটি রয়েছে, ফ্লাইটের টিকিটের মূল্য 2565 ringgit। আমি সরাসরি চলে যাচ্ছি 28শে জুলাই। জুলাই 28শে জুলাই আপনি ফেরত আসবেন হলো 28শে অক্টোবর। মালিন্দা এয়ারলাইন্সের টিকিটের দাম কত, মালিন্দা 1460 ringgit হলো সিঙ্গেল টিকিটের দাম,
এখন দেখি আপ ডাউন কত। আসার সময় 1120 রিঙ্গিত, টোটাল কত হচ্ছে? দু হাজার 565 রিঙ্গিত। আমি সরাসরি চলে যাচ্ছি 29শে জুলাই। 29শে জুলাই ফেরত আসবেন হলো 29শে অক্টোবর। এই যে 29শে জুলাই আরেকটি ফ্লাইট রয়েছে, 29শে জুলাই দুটি ফ্লাইট রয়েছে একই সাথে। প্রথম ফ্লাইটটি হলো মালয়েশিয়া টাইম রাত 8টা, দ্বিতীয় ফ্লাইটটি হলো মালয়েশিয়া টাইম রাত 10টা 15 মিনিটে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে। যেহেতু যেহেতু ফ্লাইট দুটি সেম প্রাইস, দাম সেম, কোনো পরিবর্তন আসেনি, তাই আমি প্রথমটাই দেখছি যেটা রাত 8টা, যাওয়ার সময় 1460 রিঙ্গিত, আসার সময় কত দেখি। আসার সময় 1200 রিঙ্গিত সিলেক্ট করে দিলাম, 1200 রিঙ্গিত। তাহলে আপ ডাউন টিকিটের দাম কত হচ্ছে? 2655 রিঙ্গিত। এখন আমি সরাসরি চলে যাচ্ছি 30শে জুলাই। 30শে জুলাই কত রয়েছে দেখি। 30শে জুলাই, 30শে জুলাই ফেরত আসবেন হলো অক্টোবরের 30 তারিখ, যেহেতু 3 মাস থাকবেন বাড়িতে। অক্টোবরের 30 তারিখে মালিন্দা এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে, একটি ফ্লাইট রয়েছে মাত্র, 1460 রিঙ্গিত। দেখি আপ ডাউন টিকিটের দাম কত হয়। আপ ডাউন ২৭৯০ রিঙ্গিত। 2790 রিঙ্গিত হলো 30শে জুলাই যে ফ্লাইটটি রয়েছে। এখন দেখি 31শে জুলাই কোনো ফ্লাইট রয়েছে কি না। জুলাই 31 ফেরত আসবেন হলো অক্টোবরের 31। এই যে একটি ফ্লাইট রয়েছে যা 1460 রিঙ্গিত, যাওয়ার সময়, আসার সময় কত দেখি। আসার সময় হলো 1339। টোটাল আপ ডাউন কত হচ্ছে? আপ ডাউন টিকিটের দাম হলো 2790 রিঙ্গিত।